কৃষক বন্ধু প্রকল্পে যারা এখনো ইকোআইসি করতে পারেননি তারা যত তাড়াতাড়ি সম্ভব ইকোআইসি করে নেবেন, কারণ ইতিমধ্যে কিন্তু নথিভুক্ত কৃষক যারা রয়েছে এই কৃষক বন্ধু প্রকল্পে তাদের নাম কিন্তু ডিলিট করে দেওয়া হচ্ছে। তো এমন একটা আমি স্ট্যাটাস আপনাদের দেখাবো এবং সেই স্ট্যাটাস দেখে বলে দেবো কেন ডিলিট করা হয়েছে এবং কিভাবে সেই ব্যক্তি কিন্তু তার যে নাম পুনরায় কিন্তু নথিভুক্ত করতে পারে এই কৃষক বন্ধু প্রকল্পে। তো প্রথমে যেটা আমি আপনাদের স্ট্যাটাসটা দেখাতে চাই সেটা হচ্ছে এই যে এই ব্যক্তি প্রতিনিয়ত টাকা পায়, এই ব্যক্তি দেখুন স্ট্যাটাস অ্যাপ্রুভ রয়েছে আর ট্রানজেকশন ঘরে ফাঁকা রয়েছে। অনেকেই কোশ্চেন করছিলেন যে ট্রানজেকশন ঘর ফাঁকা কেন, তো আপনাদের আমি বলে দিই, যখনই দেখবেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার প্রসেস চালু হয় তখনই কিন্তু ট্রানজেকশনের ঘরে প্রথমে ডিডি আপলোড, ডিডি অ্যাপ্রুভ, তারপর এডি অ্যাপ্রুভ এরকম কিন্তু লেখাগুলো আসতে থাকে। লাস্টে কিন্তু ট্রানজেকশন সাকসেস, যদি আপনার অ্যাকাউন্টে ঢুকে যায় টাকা ট্রানজেকশন সাকসেস হয়ে যায়, না ঢুকলে কিন্তু ট্রানজেকশন ফেল এটা কিন্তু হয়ে যায়। তো এরকম ফাঁকা হয়েছে মানে আপনারা বুঝে নিন যে আপনাদের কিন্তু পরবর্তী পেমেন্ট সেটা কিন্তু প্রসেসিং চলছে। তো যাই হোক আপনারা এটা হয়তো বুঝলেন। আর দ্বিতীয়ত আমরা একটা স্ট্যাটাস দেখবো, সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে ব্যক্তি একই মানে ব্যক্তি দুটো এখানে স্ট্যাটাস রয়েছে, একটা হচ্ছে অ্যাপ্রুভ এবং লেটেস্ট যেটা আপডেট রয়েছে সেটা হচ্ছে ডিলিটেড ফার্মার। অর্থাৎ এই ব্যক্তি আবেদন করেছিল, আবেদন করে অ্যাপ্রুভাল পেয়েছিল এবং অ্যাপ্রুভাল পাওয়ার পরে ডিলিট ফার্মার এই যে স্ট্যাটাস এটা কিন্তু করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে এই ব্যক্তি রয়েছে এই ব্যক্তি কিন্তু এখনও ইকোআইসি করেনি, সে কারণে হতে পারে ডিলিট করেছে। আরও একটা রিজন হতে পারে, সেটা হচ্ছে এই যে ব্যক্তি আগে থেকে একটি অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল পেয়ে বসে আছে যার কারণে দ্বিতীয় নাম্বারটা আর হয়তো অ্যাপ্রুভাল পায়নি। তো এই যে অ্যাপ্রুভাল মানে যেটা পেয়েছিল প্রথমে অ্যাপ্রুভড, এবার সেটা যখন দেখছে যে এটা আগে থেকে এই কৃষক অ্যাক্টিভ রয়েছে বা এই কৃষকের নাম নথিভুক্ত রয়েছে এই পোর্টালে, সেক্ষেত্রে কিন্তু এই ফার্মারকে ডিলিট করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে এই ক্ষেত্রে। এবার অনেক কৃষক এমন রয়েছে যারা কিন্তু ইকোআইসি করায়নি, তাদেরও কিন্তু এরকম ডিলিটেড ফার্মার হতে পারে। তো আপনারা হয়তো ভাবছেন যে ইকোআইসি না করালে কি আপনাদেরটা ডিলিট করে দেওয়া হবে? হ্যাঁ, যদি আপনি ইকোআইসি না করেন তাহলে দেখবেন যখন ইকোআইসি করার শেষ তারিখ থাকবে তারপর থেকে কিন্তু আপনাদেরও কিন্তু ডিলিট করে দেওয়া হবে, যারা কিন্তু ইকোআইসি করতে পারবে না। এবার কথা হচ্ছে আপনারা কিভাবে ইকোআইসি করবেন, কিভাবে ইকোআইসি করবেন, সাথে আপনারা যদি যারা জমি অ্যাড করতে চান সেটাও কিন্তু করতে পারবেন। এটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম যে কিভাবে আপনারা ইকোআইসি করতে পারেন অফলাইনে, সেটার ফর্ম ডাউনলোড লিঙ্কও আমি দিয়েছিলাম। তো আপনাদের সুবিধার্থে আজকে আমি একই সাথে অ্যাটাচ করে দিয়েছি দুটোই, অর্থাৎ আপনারা যারা জমি অ্যাড করতে চান আর ইকোআইসি দুটো কিন্তু একই সাথে হয়ে যাবে। তো দেখুন এখানে একটা আমি আপনাদের সামনে আধার প্রমাণীকরণের জন্য যে সম্মতিপত্র যেটা ইকোআইসি করতে প্রথমেই লাগে সেটা আপনাদের সামনে আমি খুলে রেখেছি। তো আপনারা প্রথমে এটা দিয়ে দিবেন এবং দ্বিতীয় নম্বরে যেটা দিয়েছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন দ্য এডিএ, এখানে কিন্তু অ্যাপ্লিকেশন দেওয়া হচ্ছে ল্যান্ড অ্যাড করার জন্য, অর্থাৎ প্রথমটা ইকোআইসির জন্য এবং দ্বিতীয় নম্বরে আপনি দেখিয়ে দিচ্ছেন যে আপনার আরও জমির পরিমাণ আপনি বাড়াতে চান। তো এখানে পরিষ্কারভাবে সাবজেক্টটা বলা আছে পেয়ার ফর অ্যাড নিউ খতিয়ান ইন কৃষক বন্ধু প্রকল্প। তো আপনারা দেখতে পাচ্ছেন ডিটেলস, এখানে আমি এটা নিয়ে আগে ভিডিও বানিয়েছি তাই আর বিস্তারিত কিছু এটা নিয়ে বললাম না। আপনারা শুধুমাত্র কী করবেন, এটাকে ডাউনলোড করে ফিল আপ করে আপনারা জমা করে দেবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো প্রথমে আপনারা আধার সম্মতিপত্রটা দিলেন, তারপরে জমি অ্যাড করার জন্য যে ফর্ম বা অ্যাপ্লিকেশন সেটা আপনারা দিলেন, তারপরে আপনারা দেখুন আধার কার্ড আমি পরপর আপনাদের দেখিয়ে দিচ্ছি, তারপরে ভোটার কার্ড, তারপরে আপনার যে ব্যাংক পাসবুক রয়েছে সেটা, এবং অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে ব্যাংক পাসবুক যেন সিঙ্গেল অ্যাকাউন্ট হয় আপনার নামে। কোনো কোনো এডিএ অফিস হয়তো আপনাকে বলছে যে ডবল বা জয়েন্ট দিলেও হবে, সেক্ষেত্রে আপনারা সেখানে দিতে পারেন, কিন্তু আমাদের যে এডিএ অফিস বা ম্যাক্সিমাম এডিএ অফিস কিন্তু সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট চাচ্ছে, সেক্ষেত্রে আপনাদের সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট দেওয়ার কিন্তু চেষ্টা করবেন। তারপরে দেখুন তৃতীয় নাম্বার আরও একটা কিছু রয়েছে, সেটা হচ্ছে অনলাইন যে কৃষক বন্ধু স্ট্যাটাস সেটা আপনাকে কিন্তু দিতে হবে। দেখুন এই যে এই ব্যক্তি রয়েছে এই ব্যক্তিটা কিন্তু দেখুন আমি আপনাদের দেখাচ্ছি যে অ্যাপ্রুভ রয়েছে, বা এই যে ব্যক্তির বর্তমান কী স্ট্যাটাস রয়েছে সেটা কিন্তু আপনাদের এরকম অ্যাড করে দিতে হবে। তো এটা আপনারা করে দিলেন, এটা করে দেওয়ার পরে আপনার যে খতিয়ান রয়েছে সেটার জেরক্স দিলেন এবং আপনার যে 2022 সালের খতিয়ানের আপডেট সেটা কিন্তু আপনাকে দিতে হবে, অর্থাৎ বাংলার ভূমির তথ্য, এখানকার যে পিডিএফ বা এই যে এটা কিন্তু আপনাকে দিতে হবে। তো আপনাদের সুবিধার্থে এই ভিডিওগুলো আমি বানিয়ে রেখেছি কীভাবে আপনারা বাংলার ভূমির তথ্য বা আপনারা ধরুন আপনাদের যে ইকোআইসি করতে এই যে ডকুমেন্টসগুলো লাগবে এগুলো আপনারা কোথায় পাবেন। তো যাই হোক আপনারা কোথা থেকে কীভাবে ডাউনলোড করতে হবে সেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি তাই আর দেখালাম না, ভিডিওটা এমনিতেও কিন্তু অনেকটা লম্বা হয়ে যাচ্ছে। তো আপনারা অবশ্যই কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তি পেতে হলে ইকোআইসিটা সম্পূর্ণ করিয়ে নেবেন। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন আছে ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন, আর সাথে যে বেল আইকনটা আসবে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন, তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।